আসলে আমি নিজে যখন শুনেছি আমার কাছে মনে হয়েছে যে আসলে এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই। এখানে দর্শকরা যেভাবে ডিটেইলসে লিখেছে, এবার অনেকদিন পর ক্যামেরার সামনে আসলেন চিত্রনায়িকা বুবলি, কথা বললেন তাকে নিয়ে অপবিশ্বাসের করা মন্তব্য নিয়ে। আমি নিজে যখন শুনেছি আমার কাছে মনে হয়েছে যে আসলে এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই। বুবলি বলেন, অপবিশ্বাসের করা সকল মন্তব্যই আমি শুনেছি এবং দেখেছি। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, কল দিয়েছেন এবং অনেকে আমাকে মেনশন দিয়েও সেই সকল ভিডিওগুলো আমাকে ধরিয়ে দিয়েছেন। দর্শকরা যেভাবে ডিটেইলসে লিখেছে সোশ্যাল মিডিয়াতে এবং আমাকে ফোন কলস করছে অনেকেই, আমার যারা কাছের মানুষ আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তার SMS করছে। আমার প্রিয় দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এভাবে মানুষকে আসলে ভাবায়, তাদের উপর অনেক রকম ইম্প্যাক্ট পড়ে। এবং আমি দেখছিলাম যে আমাদের কিছু কিছু চলচ্চিত্র গ্রুপে সবাই ট্যাগ করছে আমাদেরকে, লিখছে ইন ডিটেইলস তাদের কেমন লেগেছে। সবশেষে বুবলি আরও জানান, আপনারা যারা এখনও অপবিশ্বাসের এসব বাজে মন্তব্য শোনেননি বা দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনারা অবশ্যই ফিল করতে পারবেন কতটা বাজে মন্তব্য ছিল। আমার কাছে মনে হয় অপবিশ্বাসের এই চ্যালেঞ্জগুলো এখন আমার নেওয়া দরকার। তো দর্শকরা তো দেখছেন, আমি চাইবো যে আপনারা যারা এখনও দেখেননি, আপনারা দেখে নিন, আপনারাই ফিল করবেন। তো আমি বলবো যে এখানে দর্শকরা যেভাবে ডিটেইলসে লিখেছে সোশ্যাল মিডিয়াতে, আমি নিজে যখন শুনেছি আমার কাছে মনে হয়েছে যে আসলে এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই।